আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনে তোমাদের সাথে আছি, আমি শরণ খান। আজকে আমরা অষ্টম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান থেকে আলোচনা করব। আমরা আছি প্রথম অধ্যায়ে, গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহার। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। এখান থেকে আমরা আলোচনা করব গৃহ সম্পদের শ্রেণীবিন্যাস। আমরা আছি পর্ব দুয়ে। চলো আমরা শুরু করি আমাদের লেখাপড়া। প্রত্যেক মানুষই কম বেশি বিভিন্ন রকম সম্পদের অধিকারী। কম বা বেশি সম্পদের অধিকারী প্রতিটা মানুষ। যেহেতু সম্পদ ছাড়া কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয়, তাই প্রত্যেক মানুষ তার কিছু কিছু সম্পদের অধিকারী এবং বুদ্ধিদীপ্ত সচেতনতা ব্যবহার করে, যেমন অর্থ, জমিজমা ইত্যাদি। কিন্তু সম্পদের ধরন, পরিমাণ ইত্যাদি সম্পর্কে অনেকের সঠিক ধারণার অভাব রয়েছে। ফলে অচেতন অজানা সম্পদগুলো ব্যবহার করা যায় না এবং লক্ষ্যে পৌঁছানো যায় না। গৃহ ব্যবস্থাপনা আমরা যা কিছু লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করি তাই সম্পদ হিসেবে পরিচিত। গৃহ সম্পদের শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা এই সম্পদ সম্পর্কে জানতে পারবো। আচ্ছা, শ্রেণীবিন্যাসে আমরা পরে যাই, কি বলতে চেয়েছে আসো আমরা একবার শেয়ার করি। সম্পদের ব্যবহার, প্রতিটা মানুষ কম বা বেশি কিছু না কিছু সম্পদের অধিকারী। সম্পদ হচ্ছে দুই ধরনের হয়, বস্তুগত সম্পদ এবং মানবীয় সম্পদ। বস্তুগত সম্পদ হচ্ছে সেগুলো যেগুলো বস্তুত আমরা ব্যবহার করি, যেমন ঘর বাড়ি, আসবাবপত্র, টাকা পয়সা, এইসবগুলো হচ্ছে বস্তুগত সম্পদ, যেগুলো হস্তান্তরযোগ্য, আরেকজনকে দিয়ে দেওয়া যায়। আর যেগুলো মানবীয় সম্পদ সেগুলো আমাদের সাথেই থাকে, আমরা মানবীয় সম্পদগুলো নিয়ে বেড়ে উঠি ধীরে ধীরে, এগুলো চর্চার মাধ্যমে বৃদ্ধি করা যায়। সব ধরনের সম্পদই চর্চার মাধ্যমে বৃদ্ধি করা যায়, বাট মানবীয় গুণাবলীগুলো হচ্ছে বুদ্ধিমত্তা, অধ্যাবসায়, সময় সম্পর্কে জ্ঞান, বুদ্ধিদীপ্ততা, এগুলো হচ্ছে মানবীয় সম্পদ। হ্যাঁ, যেগুলো আচরণ, এগুলো হচ্ছে মানুষের সাথে থাকে, আমরা যারা আছি মানুষ আমাদের মধ্যে থাকে এই ধরনের সম্পদ। তো সম্পদের সঠিক ব্যবহার প্রয়োজন লক্ষ্য অর্জনের জন্য। যদি অবচেতন মনে বা অজানা কিছু সম্পদ ছড়িয়ে ছিটিয়ে থেকে যায়, সেগুলোর ব্যবহারও সম্ভব হয় না, লক্ষ্য অর্জনও সম্ভব হয় না। লক্ষ্য অর্জনের জন্য সম্পদের, সব ধরনের সম্পদের সঠিক ব্যবহার দরকার। এখন আমরা সম্পদের একটা ছক দেখব, যেটা তোমাদের বই আছে। তোমাদের সামনে যে বইটা আছে, একবার সবাই নিজের বইয়ের দিকে তাকাও, দেখো সম্পদের একটা ছক খুবই সুন্দর করে দেয়া আছে। ছকটা তোমাদের সাথে আমিও শেয়ার করি। এই দেখো সম্পদ, মানবীয় সম্পদ, তারপরে অমানবীয় শব্দটা তো আসলে অমানবীয় বা বস্তুগত সম্পদ। অমানবীয় আমরা নাই বলি, বস্তুগত সম্পদ বলি, সো সহজেই বোঝা যাবে। অমানবীয় বলে আরেক ধরনের শব্দ আমরা চলে আসতে পারি। যাই হোক, যদিও বা বই আছে, তারপর তোমরা বস্তুগত সম্পদই বলো। মানবীয় সম্পদে দেখো শক্তি, সময়, জ্ঞান, দক্ষতা, যা মাত্র বললাম এগুলো আছে। আর বস্তুগত সম্পদে আছে অর্থ, জমিজমা, বাড়িঘর, টাকা পয়সা, এগুলো সব আছে বস্তুগত সম্পদে। ছকটার দিকে যদি একবার মনোযোগ দিয়ে তাকাও, খুব সহজে বুঝে যাবে সম্পদের শ্রেণীবিন্যাস, সম্পদের বিন্যাসটা। আমরা এখন কথা বলবো মানবীয় সম্পদ নিয়ে। যে কোনো পরিবার একাধিক সদস্য নিয়ে বসবাস করে, অনেক সময় পরিবারে একের বেশি সদস্য থাকে, লক্ষ্য করলে দেখা যাবে তারা অনেকেই অনেক রকম গুণের অধিকারী। তাদের জ্ঞান, দক্ষতা, বুদ্ধি, শক্তি, আগ্রহ, মনোভাব ইত্যাদি গুণাগুণ মানবীয় সম্পদ হিসেবে চিহ্নিত। যেগুলো আমরা পড়লাম মানবীয় সম্পদের মধ্যে, ইচ্ছকের মধ্যে যখন আমি দেখাচ্ছিলাম আমার ডান পাশে যেগুলো ছিল, এগুলো হচ্ছে মানবীয় সম্পদের মধ্যে পড়ে। এই সম্পদগুলো বস্তুত আমরা খালি চোখে দেখা যায় না, পরিমাপ করতে পারি না, কিন্তু এগুলো আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ এগুলোর ব্যবহার দ্বারা অর্জন, লক্ষ্য অর্জন সম্ভব হয়। এগুলোর সঠিক ব্যবহারে আমরা লক্ষ্য অর্জন করতে পারি। মানবীয় সম্পদগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে আমরা নিজেদের, পরিবারের অনেক উন্নয়ন করতে পারি। যেহেতু সম্পদের সঠিক ব্যবহার হবে, তো অবশ্যই লক্ষ্যে পৌঁছানো যাবে এবং উন্নয়ন সম্ভব। বস্তুগত সম্পদ, আমাদের ঘর বাড়ি, জমিজমা, অর্থ, গৃহের যাবতীয় সরঞ্জাম, আসবাবপত্র, গয়না, সামাজিক সুবিধা সবই বস্তুগত সম্পদ। এই বস্তুগত সম্পদগুলো পরিমাপ করা যায় বা খালি চোখে দেখা যায়, যেগুলো মানবীয় সম্পদে যায় না। এই সম্পদগুলো দ্বারা আমরা অনেক চাহিদা পূরণ করি। বস্তুগত সম্পদের মধ্যে অর্থ, টাকা পয়সা,
মূল্যবান সম্পদ এই সব কিছু আছে যা কার্যকর সম্পদে পরিণত হয়, কারণ অর্থের বিনিময়ে আমরা অনেক বস্তুগত সম্পদ গ্রহণ করতে পারি, কারণ অর্থই হচ্ছে অনেক বস্তুকে নিজস্ব করতে সহযোগিতা করে বস্তুকে। পরিবারের লক্ষ্য অর্জনের জন্য মানবীয় এবং বস্তুগত উভয় সম্পদের সম্মিলিতভাবে ব্যবহার খুবই প্রয়োজন। দুটোর ব্যবহার, দুটোর সম্মিলিত ব্যবহার খুবই প্রয়োজন লক্ষ্য অর্জনের জন্য। লক্ষ্য অর্জনের জন্য প্রতিটা মানুষের লক্ষ্য আছে, আর লক্ষ্যে পৌঁছানোর জন্য এই দুই সম্পদের সমন্বয়ে এগিয়ে যাওয়াটা সবচেয়ে বেশি জরুরি। এবং অবশ্যই এর ছন্দ থাকতে হবে, এর মিলনতা থাকতে হবে, সম্পদের সঠিক ব্যবহারটা থাকতে হবে। সব সম্পদই যেহেতু মূল্যবান, তাই এগুলোর ব্যবহার আমাদের এগুলোর ব্যবহারে আমাদেরকে সচেতন হতে হবে, খুব স্বাভাবিক কথা। সম্পদ তো মূল্যবান একটা জিনিসের নাম, তাই না? নামকরণ থেকেই তো বোঝা যায় যে সম্পদ, যেমনই হোক বস্তুগত আর অবস্তুগত, এটার ব্যবহার সম্পর্কে অবশ্যই সচেতন হতে হবে। সম্পদের সদ্ব্যবহার দ্বারা আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। অভীষ্ট লক্ষ্য হচ্ছে আমরা আমাদের নির্দিষ্ট যে লক্ষ্য নির্ধারণ করেছি নিজেদের জীবনে। সবাই, তোমাদেরও নিশ্চয়ই লক্ষ্য আছে, তোমরা যে যা লক্ষ্য নির্ধারণ করেছো সেই লক্ষ্যে তোমরা এর সঠিক বিন্যাসের মাধ্যমে পৌঁছাতে পারবে, যখন তোমরা এর সঠিক ব্যবহার করবে, সম্পদ বস্তুগত এবং অবস্তুগত সম্পদের সঠিক ব্যবহারে। পরিকল্পনার মাধ্যমে সীমিত সম্পদ ব্যবহার করেও আমরা সর্বোচ্চ সন্তুষ্টি লাভ করতে পারি। পরিকল্পনার মাধ্যমে সঠিক সম্পদের ব্যবহার, সঠিক ব্যবহার করতে হলে অবশ্যই পরিকল্পনা করতে হবে, পরিকল্পনা ছাড়া লক্ষ্যে পৌঁছানো সম্ভব না। আমি কথাটা তোমাদের জন্য আরও একবার রিপিট করতে চাই, পরিকল্পনা ছাড়া সঠিক লক্ষ্যে পৌঁছানো কখনোই সম্ভব না। তোমাদেরকে লক্ষ্যে পৌঁছাতে হলে পরিকল্পনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, এবং এই পরিকল্পনার মাধ্যমে তোমরা সম্পদের ব্যবহারটাকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে লক্ষ্যে পৌঁছানোর জন্য। এই ছিল সম্পদের ব্যবহার। আমরা পরবর্তী ক্লাসে পার্ট 2 নিয়ে চলে আসবো তোমাদের সামনে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ সবাইকে। আমাদের ক্লাসগুলো অবশ্যই ফলো করতে ভুলবে না, ঠিক আছে?